হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকে তেরোই জুন দু হাজার বাইশ তারিখে আনন্দবাজার পত্রিকায় যে খবরটি বেরিয়েছে সেটি আমি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা দেখো আমরা জানতাম যে পনেরোই জুন অবধি বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি থাকার কথা ছিল কিন্তু আজকে আনন্দবাজারের প্রথম পাতায় যে খবরটা বেরিয়েছে সেটাতে কিন্তু একটু ডাউট বাড়াচ্ছে যে পনেরো তারিখ নাকি এটা জুন মাস পুরোটাই ছুটি হবে তো খবরটা এরকম রয়েছে উদ্বিগ্ন মমতা স্কুলে গ্রীষ্মের ছুটি বাড়তে পারে পনেরোই পনেরো দিন নিজস্ব সংবাদদাতা খবরে কি বলা আছে দেখো সরকারি সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও পনেরো দিন বাড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন তার ভিত্তিতেই শিক্ষা দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করবে জানা গিয়েছে এতদিন পনেরোই জুন পর্যন্ত ছুটি ছিল আরও পনেরো দিন বাড়ানো হলে গোটা জুনই ছুটির আওতায় এসে যাবে বৈশাখের তাপপ্রবাহ স্কুলে গ্রীষ্মের ছুটি শুধু এগিয়েই আনেনি তার দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছিল জ্যৈষ্ঠের দুঃসহ দহনে স্কুলে গরমের ছুটি আরও পনেরো দিন বাড়তে পারে বলে ইঙ্গিত মিলল রবিবার ছুটির দিনেই অতিমারিতে বছর দুয়েক স্কুল বন্ধ থাকার পরে এবার গরমের ছুটি এগিয়ে আনা এবং তার দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল দাবি উঠেছিল ছুটি কমানোরও এবার ছুটি বাড়ানোর সম্ভাবনার কথা শুনেই শিক্ষা শিবির থেকে বিভিন্ন মহলে ছুটি বৃদ্ধির যুক্তি নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে দাবি উঠেছে সকালে স্কুল করারও শিক্ষা সূত্রের খবর রবিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে দ্বন্দ্ব মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি ও অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্কুলে বাচ্চাদের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন তার মনে হয়েছে এমন ভয়াবহ গরম চলতে থাকলে স্কুল পড়ুয়ারা খুবই অসুবিধায় পড়বে তারপরেই তিনি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন বর্ষা উত্তরবঙ্গে পৌঁছে গেলেও দক্ষিণবঙ্গ এখনও তার দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম চলছেই এর মধ্যে বর্ষা এসে পরিবেশ ঠান্ডা হয়ে গেলে গরমের ছুটি কমিয়ে স্কুল খোলা যায় কি না সেই বিষয়ে শিক্ষা দপ্তর পরিস্থিতি বিচার করে অন্য সিদ্ধান্ত নিতে পারে বলেও খবর রবিবার পানিহাটির মহোৎসবে বহু মানুষের সমাগম ঘটেছিল সেখানে মেলায় ভিড় ও অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে মৃত্যু হয় তিনজনের বেশ কয়েকজন হিট স্ট্রোকের শিকার হন এমনই গা জ্বলানো গরম চলতে থাকলে কচি কাঁচারা কীভাবে স্কুলে পৌঁছাবে কীভাবেই বা তারা পাঁচ ঘন্টার স্কুল করবে সেটাই মুখ্যমন্ত্রীকে ভাবিয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর শুধু পানিহাটির ঘটনা নয় দিন পাচেক আগে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভায় তাকে দেখার জন্য মা বাবার সঙ্গে এসেছিল বছর এগারোর মুস্কান চাঁদি ফাটা গরমে সে অসুস্থ হয়ে পড়ে মুখ্যমন্ত্রী ওই কিশোরীকে মঞ্চের ডেকে নিয়ে নিজেই তার পরিচর্যা করেন নিজের হাতে তার মুখ মুছিয়ে জল খাইয়ে দেন পরে মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয় প্রশাসনিক সূত্রের খবর আলিপুরদুয়ারের গরমের মধ্যে ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনাও মুখ্যমন্ত্রীকে চিন্তায় ফেলেছিল এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় গরমের ছুটি পনেরোই মে থেকে এগিয়ে এনে শুরু হয় দোসরা মে ছুটি দেওয়া হয় একটানা না পঁয়তাল্লিশ দিন এত লম্বা ছুটি টির বিরোধিতা করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন তাদের বক্তব্য করোনায় প্রায় দুই বছর স্কুলে কোনো ক্লাস হয়নি অনলাইনে পড়াশুনোর সুযোগও পেয়েছে খুব কম পড়ুয়া এই অবস্থায় ফের পঁয়তাল্লিশ দিন গরমে ছুটি দিলে ছাত্রছাত্রীদের পড়াশুনোর নতুন করে আবার বিরাট ক্ষতি হয়ে যাবে এই দফাতেও বেশিরভাগ শিক্ষক সংগঠন জানাচ্ছে গরমের ছুটি ফের পনেরো দিন বাড়ানোর প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন করোনার সময় দীর্ঘ ছুটি তারপরে পঁয়তাল্লিশ দিন গরমের ছুটি পড়াশুনোর সঙ্গে বহু পড়ুয়া বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের দ্রুত স্কুলে আনতেই হবে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইনের কথায় গরমের ছুটি বাড়লে পড়ুয়ারা ফের ক্ষতির সম্মুখীন হবে ওদের প্রথম সামগ্রিক মূল্যায়ন হয়নি এখনও প্রয়োজনে মর্নিং স্কুল হোক এই ছিল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তেরোই জুন দু তারিখের খবর গ্রীষ্মের ছুটি আরও পনেরো দিন বাড়ানো হতে পারে এই বিষয়ে তো তোমাদের যা মতামত আছে তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারো তোমরা ছুটির পক্ষে না বিপক্ষে সেই সম্পর্কে তোমরা মতামত দিতে পারো তো ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও ডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো